আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। রমজান ফুড প্যাক 2020-এর বিস্তারিত আপডেট। আলহামদুলিল্লাহ, রমজান ফুড প্যাক এর তহবিল সংগ্রহের জন্য আমরা 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। এই 7 দিনে তহবিলে 2টি ব্যাংক অ্যাকাউন্ট, 2টি বিকাশ, সর্বমোট 71,25,881 টাকা অনুদান এসেছে। প্রাপ্ত অনুদানের মাধ্যমে সকলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের 8টি বিভাগের সর্বমোট 35টি জেলায় প্রায় 5,500 দরিদ্র পরিবারের হাতে আমরা রমজান ফুড প্যাক পৌঁছে দিচ্ছি। বেশিরভাগ জেলাগুলোতে বিতরণ কার্যক্রম শেষ। যে কয়টি জেলা এখনো বাকি আছে সেগুলো রমজানের আগেই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায় আমার মহান আল্লাহ তাআলার সুমহান দরবারে মস্ত কাবনত চিত্তে শুক্রিয়া জ্ঞাপন করছি। সারা বিশ্ব একই সাথে লকডাউন থাকার কারণে দেশে বিদেশে অনেক জায়গায় ব্যাংক ও বিকাশ বন্ধ থাকায় অনেকেই অনুদান পাঠানোর ইচ্ছা থাকা সত্ত্বেও পাঠাতে পারেনি বলে জানিয়েছেন। পাশাপাশি মাত্র 2টি বিকাশ নাম্বার হওয়ায় বারবার সেগুলো লিমিট ক্রস করায় অনেক অনুদান গ্রহণ করা সম্ভব হয়নি। গত 7 দিন যাবত টানা 24 ঘন্টা এই নাম্বার দুটোতে অনবরত ফোন আসায় সবগুলো ফোন রিসিভ করাও সম্ভব হয়নি। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তবে আমাদের আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। আমরা আমাদের সব সাধ্যমতো চেষ্টা করেছি। রমজান ফুড প্যাক 2020-এর ভিতরে আমরা যা রেখেছি, চাল 5 কেজি, ডাল 2 কেজি, আলু 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, তেল 2 কেজি, ছোলা 1 কেজি, চিনি 1 কেজি, লবণ 1 কেজি, মরিচ 500 গ্রাম, খেজুর 500 গ্রাম, ডেটল সাবান 2টি। লকডাউনের কারণে পণ্যের অপর্যাপ্ততায় কয়েকটি জেলায় আইটেম সামান্য কিছু কম বেশি হতে পারে, তবে বেশিরভাগ জেলাতেই হুবহু একই ফুড আইটেম মেনটেন করা হয়েছে। আমি দেশে না থাকায় সরেজমিনে ও সশরীরে প্রজেক্টের কাজ পর্যবেক্ষণ করতে না পারলেও সার্বক্ষণিক কোঅর্ডিনেটরদের সাথে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করেছি এবং প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দিয়েছি। আর্থিক সকল হিসাবের পরিপূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে পুরো 7 দিনের বিকাশ নাম্বার দুটোর মানি ট্রান্সফার লিস্ট অ্যাকাউন্ট দুটোর সাথে দুটোর 7 দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট, খরচের সকল মানি রিসিপ্ট, ভাউচার, ফ্লে স্লিপ, লজিস্টিক মিসেলিয়াস, ফুড প্যাক প্রাপ্তদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি কালেক্ট করে ডকুমেন্টারি ফাইল আকারে সংরক্ষণ করা হয়েছে। রমজান ফুড প্যাক প্রজেক্টের সম্মানিত প্রজেক্ট কোঅর্ডিনেটর, জেলা পর্যায়ে কোঅর্ডিনেটর বৃন্দ, সকল টিম মেম্বার এবং স্বেচ্ছাসেবক বাইদের বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুক্রিয়া। আপনাদের নিরলস আন্তরিক পরিশ্রমের ফলে পুরো প্রজেক্টটি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের এই এর উত্তম প্রতিদান দিক। আর জাতীয় এ দুর্যোগ কালে বিপদগ্রস্তদের পাশে আর্ত মানবতার সেবায় যারা এগিয়ে এসেছে তাদের এই অনুদানকে আল্লাহ তাআলা আখিরাতের মুক্তির মাধ্যম বানাক। আমিন।